জনাব আশরাফুল আলম ওরফে হিরো আলম, উনি হচ্ছে আলোচনা থেকে কোনোভাবে অনেক আলোচনা টেবিল থেকে সরানো যাচ্ছে না, উনি যে কোনো মূল্য আলোচনাতে আছেন। সেটা কারণ কি এখন হঠাৎ করে আবার, সেটা হচ্ছে যে সামনে রিসেন্টলি একটা ইলেকশন করছেন বগুড়াতে, সেটার কারণে মানে উনি এক এক সময় এক এক কারণে আলোচনা থাকেন। হ্যাঁ, কখনো হইতেছে রিয়া মনির সাথে উদ্ভট কিম্ভূত কিমাকার ড্যান্স দিয়ে, রিয়া মনি খেতেন নাকি হিরো আলমের পারমানেন্ট নায়িকা আর কি, ওই যে অপু বিশ্বাস সাকিব খান যেরকম জুটি, হিরো আলমের জুটি হইতেছে রিয়া মনি। সো কখনো রিয়ামনির সাথে উদ্ভট গান নাচ করে, কখনো উদ্ভট রবীন্দ্রসঙ্গীত গেয়ে, কখনো মানে বেসিক্যালি উদ্ভট কাজকর্ম করে, হ্যাঁ দুনিয়া হিটের দুনিয়া ওইভাবে ওই লাইনে আর কি উনিগুলো করে বেড়াচ্ছেন। তো রিসেন্টলি আলোচনায় আসেন হচ্ছে ইলেকশন করে। হ্যাঁ, সো ইলেকশন করে হচ্ছে আওয়ামী লীগের একজন দশাশুই প্রার্থীকে হারায় দিচ্ছিলেন প্রায়, সেটা নিয়ে গত পর্বে আলোচনা করছি। এবং গত পর্বে যে আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছে যে হিরো আলম কিন্তু বলত কিসিমের, উনি তো পাড়া কিসিমের লোক, উনি আলোচনায় আসেন বলেই কিন্তু মানে আলোচনা তো অনেকভাবেই থাকতে পারেন, আপনি খুন করে আলোচনায় আসতে পারেন, ধর্ষণ করে আলোচনায় আসতে পারেন, নোবেল পুরস্কার পেয়ে আলোচনায় আসতে পারেন, পাঁডামি করে আলোচনায় আসতে পারেন। সো আলোচনায় থাকাটাই ইজ নট এভরিথিং, কী কারণে আলোচনায় আসেন সেটা একটা পয়েন্ট, রাইট? সো এই কারণে হিরো আলম আলোচনায় আসেন। এখন হিরো আলমকে নিয়ে কেউ কথা বলতে সাহস পায় না, সবাই ভয় পায়, কেন? কারণ উনি ডিসএনফ্র্যাঞ্চাইজড ব্যক্তি, সমাজের নিম্ন স্তর থেকে উঠে আসা ব্যক্তি। সো আপনি উচ্চ স্তরের বাই ডিফল্ট সমাজের বেশিরভাগ আমরা যারা কথা বলতেছি আলোচনা, আমরা সবাই হিরো আলমের সে সামাজিকভাবে যে স্ট্র্যাটিফিকেশন সেখানে আমরা একটু উপরে আসি, দেখে ভয়ে কথা বলার সাহস কিছু কেউ পাচ্ছে না, কারণ হিরো আলম কিন্তু এটাকে এক্সপ্লোয়েট করতেছে। হিরো আলমকে কেউ কিছু বললেই হ্যাঁ আমি গরিব দেখে, আমি ছোটো দেখে, আমি দেখতে ভালো না দেখে আমার সাথে এগুলো করা হচ্ছে বলেই কিন্তু একটা পল্টি নিয়ে নিচ্ছে। এই 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 চালটা সে আবিষ্কার করছে বেশ কিছুদিন হয়েছে, এখন কথায় কথায় সবার সাথে এই কার্ড খেলার চেষ্টা করে, আজকেও করবে যে আলোচনা করবো সেখানে একটু দেখার সুযোগ তৈরি হবে। সো উনি কিন্তু একজন ধুরন্ধর মানুষ, উনি কিন্তু কোনো ভালো মানে প্রশংসনীয় কোনো লোক সেটা কিন্তু না, এই ভুল করা যাবে না। এবং উনি যেই কারণে আলোচনায় আসেন পাড়ামি করে, সেইখানেও কিন্তু বুঝতে হবে যে দুনিয়াটি একটু অন্যরকম হয়ে গেছে, এখন লাইক ভিউ হিটের দুনিয়ায় চলে আসছে, দেখুন আলোচনায় আসেন। সাধারণ যেই পৃথিবী, স্বাভাবিক যে পৃথিবী ছিল, আমি এখানে অস্বাভাবিক বলতেছি নেসারালি তা না, আপনারা জেনে থাকবেন যে আমি কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করি ফর দ্য মোস্ট পার্ট, যে ইন্টারনেট আসায়, ফেসবুক ইউটিউব আসায়, পাওয়ার পিপলের হাতে চলে আসছে পাওয়ার, রাইট? সো এটা একটা ভালো ব্যাপার। অন দ্য আদার হ্যান্ড সমস্যা যে হিরো আলমরা মনে করেন ব্যতিব্যস্ত রাখছে আমাদের সবাইকে আর কি। নেট রেজাল্ট বলে আমি বলবো যে এটা ভালোই হয়েছে, পিপলের হাতে ভর চলে আসে যে আমি এখন কথা বলতে পারতেছি। হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে গিয়ে তো কথা বলছি, একটা কথাও তো এখানে সব কেটে ফেলে দিছে, বাকরুদ্ধ করে দিছিল, এখন তো কথা বলতে পারতেছি ইউটিউব থাকা। সো ফর দ্য মোস্ট পার্ট এটা ভালো জিনিস। আর ওই নেগেটিভ যেগুলো যে হিরো আলমরা কিন্তু আমাদেরকে ব্যতিব্যস্ত করে রাখছে। সো এখানে এই আফরন যে কথাটা পয়েন্টটা মেক করতে যাচ্ছে যে হিরো আলম কিন্তু আলোচনায় আছেন খুব প্রশংসনীয় কোনো কারণে না, বা উনি খুব যুৎসই কোনো ক্যারেক্টার না, বা উনি প্রশংসনীয় ক্যারেক্টার না, বা উনি স্মার্ট উনি বলদামি করে আলোচনায় আছেন। এবং গত পর্বে যেই পয়েন্টটা আমি করছিলাম যে উনি ইলেকশন করছেন, সেইখানে ওনাকে নানান প্রশ্ন করা হয়, এগুলো হচ্ছে সুন্দর করে উত্তর দিতে পারতেছেন না, সঠিক উত্তর দিতে পারতেছেন না, যেটা ওনার কাছ থেকে এক্সপেক্টেড, রাইট? কথাই বলতে পারেন না ভালো করে। সো এটাই আজকে আবার একটু দেখব। এবং আরেকটা যে ইন্টারেস্টিং জিনিসটা দেখবো, যেটা দেখার জন্য মূলত আলোচনাটা করতেছি, সেটা হচ্ছে যে হিরো আলম যে উনি যে টিপিক্যাল সোনার বাঙালি, দুই নাম্বার অসৎ, একটু ক্যাপাসিটি তৈরি হলে দুই নাম্বারই করার বাঙালি কিন্তু দুই নাম্বারই করবেই, রাইট? কারণ মাছ পানিতে ছেড়ে দিলে কী করবে, সাঁতার কাটবে। হ্যাঁ, বাঙালিকে ছেড়ে দিলে কী করবে, দুই নাম্বারই করবে। যে একটা কথা আমরা বলি না যে ধরেন যে একজন স্কুল কলেজের টিচার ঘুষ খায় না, হ্যাঁ খুব ভালো লোক ঘুষ খায় না, তখন আবার আমরাই কিন্তু কাউন্টার পয়েন্টটা দিই যে ঘুষ খাওয়ার সুযোগ নেই, দেখে খায় না, সুযোগ পাইলে খাবে। আমরাই কিন্তু কথাটা বলি, কেন? কারণ আমরা বাঙালিকে চিনি, হ্যাঁ সুযোগটা পাইলে কিন্তু বাঙালি নেমে যায় সাঁতার কাটতে পানিতে। সো হিরো আলমের সেই সুযোগ তৈরি হয় না, দেখে উনি সুযোগ পাইলে কিন্তু উনি নেমে যাবেন। যে কারণে আমরা সবাই এইটা একটা খুব ইন্টারেস্টিং আলোচনা বলে প্রত্যাশা করছিলাম, সেটা হচ্ছে থামনেলের ছবিটা দেখে। থামনেলে খাড়া আছে জনাব হিরো আলম এবং হচ্ছে নিঝুম মজুমদারটি, রাইট? সো নিঝুম মজুমদারটিকে নিয়ে আমাদের তো খুব উৎসাহ উদ্দীপনা আছে, কারণ অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইনবক্সে সাজেশন পাইছি এটা নিয়ে আলোচনা করার, সেটা না, আমি নিজে ইউটিউবে যখন সাজেশন আসছিল এই আলোচনাটা আমি সাথে সাথে অফিসে বসে হেডফোন কানে ঠেসে শুনে ফেলছি আলোচনাটা, এই দুজনকে দেখে। হ্যাঁ, একটা মজার ব্যাপার হতে যাচ্ছে, কারণ নিঝুম মজুমদারটি খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, অন দ্য আদার হ্যান্ড উনি পার্সন হিরো আলমের অ্যাগেনস্টে, তো কেমন হয় ব্যাপারটা ইন্টারেস্টিং। তো আমরা যেরকম একটা খুব রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘাতের প্রত্যাশা করছিলাম সেরকম কিছু নাই, তবে এখানে কিছু ইন্টারেস্টিং আলাপের জায়গা আছে যেটা তুলে নিয়ে আসতে চাচ্ছি, যে হিরো আলম উনি যে অলরেডি শুরু করে দিয়েছেন দুই নাম্বারে, যে দুই পয়সা উপার্জনের ওনার তৈরি হয়েছে ক্যাপাসিটি, তার মধ্যে যে শুরু করে দিয়েছেন সেটা আমরা দেখবো আর কি। তো শুরুতে যেটা একটু বলে নিতে চাই, এখানে রেকর্ডিং অন করি, নিঝুম মজুমদারের কয়েকটা কথার সাথে আমি একমত, এগুলো দেখবো কোন কোন জায়গাতে ওনার কথার সাথে আমি একমত। সেই জায়গায় যাওয়ার আগে যেটা করতে হবে যে নিঝুম মজুমদারটি কে, এই ব্যাপারটাকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে আমাদের সবার সামনে, সো দ্যাট উই অল আর অন দ্য সেম পেজ, রাইট? নিঝুম মজুমদারটি কে সেটা আমরা চলুন ফাইন্ড আউট করি। আপনার কাছে মনে হচ্ছে যে ওই নির্বাচন তার ফলাফল সবই ঠিক
2018 সালের যে মধ্যরাতে নির্বাচন এই ব্যাপারে নিজাম মজুমদারের বক্তব্য সঠিক হয়েছে বা এটার মধ্যে কোনো ঝামেলা নাই কোনো ব্যাপার না আপনার কাছে কি মনে হয় আপনার কাছে ও একদম আচ্ছা আচ্ছা আপনি যদি মানে 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 গ্রেট করেন তো এই বগুড়ার এই নির্বাচনটা কিরকম নির্বাচন হয়েছে 2018 ডিসেম্বরের নির্বাচন তো 2018 ইংল্যান্ডে বসে উনি তো একজন প্রতিষ্ঠিত মানে ক্যারিয়ার দিক থেকে প্রতিষ্ঠিত বলেই ওনাকে মনে হয় হইছে আমি জানি না তাহলে কেন ওনাকে এগুলা করতে হবে সেটাও আমি জানি না উনি যদি সক্রিয়ভাবে পলিটিক্স করতেন দেশে যে হালুয়া রুটির ব্যাপার আছে এগুলা করতেছেন নেমে পড়তেন সেটা হলো কী কারণে মানে এটাকে শুধু দলকানামির কারণ জায়গা থেকে এগুলো করতেছেন উনি আমি শিওর উনি খুব ভালো করে জানেন 2018 সালে কী নির্বাচন হয়েছে তারপরে যেভাবে করে উনি বলতেছেন এটা ইটস টেলিং আর কি যা হোক তো এই হচ্ছেন সেই ভদ্রলোক রাইট না উনি কয়েকটা কথার সাথে আমি ওনার একমত সেই জায়গাগুলো দেখি তারপর অবশ্যই ফলো আপে আর যে পয়েন্টগুলো এখন এখানে টাচ করবেন সেগুলো ফলো আপে আমরা দেখতে পাবো আরও ডিটেলস আচ্ছা দেখি এখানে কোথায় কোথায় ওনার সাথে একমত সেটা হচ্ছে যে দেখেন এই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুবই স্পষ্ট বুঝতে পারছি আমি অন্তত বুঝতে পারছি আমি জানি আপনি একমত হবেন কিনা সেটা হিরো আলম তার অর্থনৈতিক ব্যাপারে সম্পূর্ণভাবে আমাদেরকে অসৎ তথ্য দিয়েছেন ওকে এটার সাথে আমি ওনার সাথে একমত এটা যেটা আমি দেখবো এখন যেটা কারণ আজকে আলোচনা করতে বসেছি হিরো আলম কিন্তু অল্প একটু ক্যাপাসিটিতে শুরু করে দিয়েছেন সোনার বাঙালি হয়ে গেছেন উনি চুরি বাটপারি টাকা পয়সা নিয়ে হিসাব কিতাব নিয়ে ট্যাক্স ফাঁকি দেয় এবং টাকা পয়সা মানে টাকা পয়সা নিয়ে কয়েকদিন পর সুযোগ পেলে আরও খাবেন যা হোক তো এই এটা উনি সঠিক কথা বলছেন যেখানে আপনি টাকার অঙ্কটা কমিয়ে 500 টাকা করেছেন উনি কিন্তু বলেছেন আমি মাঝে মধ্যে 1000 দেই বা 2000 দেই এটা আরেকটা ইন্টারেস্টিং জায়গা যে দাবি করতেছেন বা অভিযোগ করতেছেন নিশু মজুমদার যে খালেদ মহিউদ্দিন টাকার অঙ্কটা কমিয়ে 500 টাকা করছেন এটা আমরা এখানে আসলে দেখতে পাবো যেটা হোয়াট ইট মিন্স বাট এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন হিরো আলমকে সেভ করার প্রটেক্ট করার একটা প্রচেষ্টা প্রয়াস ছিল সেটাও দেখবো সো কেন ছিল সেটার ব্যাপারে আমি জানি না একটা থিওরি আমার তো অবশ্যই আছে সেটাও দিব সো এ ব্যাপারে আমি ওনার সাথে একমত যে 500 টাকা এবং যদিও যে বলতেছেন এই কথা নিজু মজুমদার নিজেও কিন্তু এই যে 500 টাকা নিয়ে যেখানে আসলে আমরা বুঝতে পারবো কি নিয়ে কথা হচ্ছে বাট নিজু মজুমদার নিজেও কিন্তু কণ্ঠ মিলাইছিলেন খালেদ মহিউদ্দিনের সাথে অ্যান্ড ইয়েট সেটা বাদ দিয়ে রেখে টাকা সেখানে আসলে আরও বেটার বুঝতে পারবো কিন্তু এই এই অভিযোগ সত্যি যে খালেদ মহিউদ্দিন হিরো আলমকে প্রটেক্ট করার একটা প্রচেষ্টা এখানে ছিল আমি যদি ওনার কথাও ধরি তাহলে কিন্তু উনি যে বলেছেন যে 30,000 টাকা বাইরে কেউ দেয় সেটাও ধোপে টিকে না যদি 1,000 টাকাও ধরি তাহলে 100 পরিবারে 1,00,000 টাকা যায় এখন 30,000 টাকা যদি বাইরের থেকে এটা কী নিয়ে কথা হচ্ছে টাকা এটা যখন দেখবো তখন বুঝতে পারবো বাট যেটা আমরা এখন একটু থেকে বুঝতে পারতেছি যে হিরো আলম কিছু হিসাব কিতাব দিচ্ছেন যেগুলো গরমিলা হিসাব কিতাব আছে উনি যদি 20,000 টাকা দেয় বাকি 50,000 টাকা কোত্থেকে আসে এটা উনার হিসাবে আপনি বরঞ্চ কমিয়ে এটাকে 500 করেছে দুই নম্বর হচ্ছে যে উনি মিডিয়ার ভেতরে আজীবন বলে এসেছে ডিশ ব্যবসা তার ডিশ ব্যবসা তার আজকে আমার লাইফে আমি প্রথম শুনলাম ডিশ ব্যবসা তার বাবা বাবার এটা আরেকটা রাইট পয়েন্ট উনি এখানে মেক করছেন যে হিরো আলম এখন পিছলানোর চেষ্টা করতেছেন আর আর্থিক হিসাবে জালিয়াতি করার চেষ্টা করতেছেন সো উনি এখন হইতেছে সোনার বাঙালি যেরকম নাম্বার ওয়ান ট্রিক হইতেছে কিন্তু দুর্নীতি করার কি মামার নামে খালার নামে স্ত্রীর নামে শ্বশুর নামে শাশুড়ির নামে সম্পত্তি এগুলো আমার না এগুলো আমার স্ত্রীর আমার শাশুড়ির হ্যাঁ এগুলো সব করার চেষ্টা হিরো আলম এগুলো তো ওইসব লাইন নেমে গেছেন আর কি ওনার যে টাকা পয়সা উনি হিরো আলম বলবেন ওনার 50,00,000 টাকা দিয়ে বাড়ি তুলতেছে এই টাকা কোত্থেকে আসছে ডিশ ব্যবসা করে ডিশ ব্যবসা করে 50,00,000 টাকা দিয়ে বাড়ি বাংলাদেশে এখন থেকে কিন্তু আমরা সবাই ডিশ ব্যবসায় নেমে যাবেন আগামীকালকে থেকে আমিও নেমে পড়ছি পড়াশোনা চাকরি বাকরি ছেড়ে দিয়ে ডিশ ব্যবসা ওমা ডিশ ব্যবসা করে যদি আপনার 50,00,000 টাকা কত অল্প কিছুদিনে কামাই করা যায় কী দরকার লাগছে এত কষ্ট করে সো হিরো আলম দাবি করবেন যে ডিশ ব্যবসা করে ওনার 50,00,000 টাকা উনি বাড়ি তুলতেছেন এবং সেটাও ওনার টাকা না ওনার বাবার ডিশ ব্যবসাটা ওনার বাবার ওই যে স্ত্রী শ্বশুরের এরকম আর কি তো ওই পয়েন্টটা এখানে নিজু মজুমদার মেক করতেছেন যে সারা জীবন আমরা জেনে আসলাম ওনার ডিশ ব্যবসা আছে উইচ ইস ট্রু উনি ইন্টারনেটে নিজে বলে আসছেন এখন হঠাৎ করে এসে এগুলো হয়ে গেছে বাবা হ্যাঁ চুরি সো এটা একটা রাইট পয়েন্ট কিছুদিন আগে মানে আমি যদি তার পার্সোনাল ব্যাপার তার ওয়াইফ বলেছেন বেরিচা মজুমদার আমি একটু বলি বেরিচা মজুমদার আমি একটু বলি আচ্ছা এখানে থামাই দিছে খালেদ মহিউদ্দিন আচ্ছা এবার আসি যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা সো এখানে একটু যে পয়েন্টটা শুরুতে আপফ্রন্ট এস্টাবলিশ করলাম সেটা হচ্ছে নিজু মজুমদার একজন অত্যন্ত ইন্টারেস্টিং ক্যারেক্টার যিনি 2018 নির্বাচন নিয়ে এবং ওনাকে যারা জানেন তারা জানেন সো হু ইজ নিজু মজুমদার এটা প্রথমে এস্টাবলিশ করলাম সেকেন্ডলি হচ্ছে নিজু মজুমদারের কয়েকটা কথার সাথে আমি একমত কয়েকটা অভিযোগের সাথে সেগুলো দেখলাম নাও যেই অভিযোগগুলোর সাথে একমত এবার সেগুলোতে ঢুকি হিরো আলমের বদমাইশি অনেক রাজনীতিবিদকে আমি প্রশ্ন করে জেনেছি তাদের কাছে কিছুই নাই কোনোটা তার বাবার আছে কোনোটা তার স্ত্রীর নামে আছে এরকম অনেকেই অনেকভাবে ব্যবসা করে থাকেন জনাব হিরো আলমের কেবল বিজনেসটা যদি তার বাবার নামে হয় আপনি জানেন যে বাংলাদেশে অর্থনৈতিক বা ট্যাক্সের যে সিস্টেম সেই সিস্টেমটা তার বাবার উপর অ্যাপ্লিকেবল তার উপর অ্যাপ্লিকেবল না তো সুতরাং এই ক্ষেত্রে আপনি এখানেও কিন্তু প্রটেক্ট করার চেষ্টা করতেছে খালেদ মহিউদ্দিন হিরো আলমকে শুনে যতটুকু শুনলে বুঝলেন হ্যাঁ যে নিজু মজুমদার যে অভিযোগ তুলছেন এখানে যে ট্যাক্সের ব্যাপারটা তার বাবার উপর অ্যাপ্লিকেবল তার উপর না কিন্তু এই কথাটাই কিন্তু ইন দ্য ফার্স্ট প্লেস সত্য না যেটা তার বাবার ব্যবসা এটা তার ব্যবসা সে বাবার উপর চাপাই দিচ্ছে সো খালেদ মহিউদ্দিন বরং ওইখান থেকে চ্যালেঞ্জ করার কথা ছিল যে এটা তো আপনার ব্যবসা সারা জীবন বলে আসছেন এখন বাপের উপর দিয়ে চাপাই দিয়ে পার পাচার চেষ্টা সেটা না করে খালেদ মহিউদ্দিন উল্টা
হিরো আলমের কথাকে সত্য ধরে নিয়ে এবার টেকনিক্যাল দিক থেকে ও এটা যদি ওনার বাবার ব্যবসা হয় তাহলে এটার দায়িত্ব না না বাপ ব্যবসা তো বাবা ওনার খালি তুমি এইখানে একটা দেখতে পাচ্ছি প্রটেক্ট করার চেষ্টা করতেছেন সরাসরি বলে দিলেন যে তিনি অসততা করেছেন আমি এই বক্তব্যের সাথে একমত না তিনি এমন অনেক কিছু আছে যেটা নাও বুঝতে পারেন এবং বুঝতে না পারা মানে তিনি তো প্রথমত বুঝতে নাও পারেন হ্যাঁ সত্য কথা দ্বিতীয়ত মানলাম বুঝতে না পারলে উনি এখানে কি করেন উনি যদি বুঝতে না পারেন তাহলে উনি এখানে কি করেন এখানে আসলে তো একটু পড়াশোনা করে জানিয়ে আসতে হবে কথাবার্তা আমরা তো ধরে নিতে পারি না যে উনি বুঝতে পারেন না উনি কি না বুঝে করতেছেন নাকি বদমাইশি করতেছেন আমরা তো জানি না হ্যাঁ উনি বুঝতে পারেন উনি বদমাইশিগুলো শিখতেছেন হ্যাঁ কেমনে ট্যাক্স ফাঁকি দিতে হয় কীভাবে কথা বানোয়াট করে বলতে গেলে শিখতেছেন এখন শিখে সারেন নাই তো যেন ধরা পড়ে যাচ্ছেন মানে এই না যে উনি এগুলো করতেছেন রাইট সো যে থ্রু আউট খালেদ মাহমুদউল্লিন তা ওনাকে প্রটেক্ট করার চেষ্টা করবেন সেটা কেন কি মনে করি আমি সেটা লাস্টে একটু আলাপ করবো পাশে দাঁড়ান এই দাবি আপনি করছেন আচ্ছা এই যে টাকা পয়সার হিসাব কিতাব নিয়ে এখন গণ্ডগোল হিরো আলমের কিন্তু আপনি মানুষের পাশে কিভাবে দাঁড়ান মানে তাদেরকে অর্থ সাহায্য করেন অবশ্যই করি আপনার 21,000 টাকা মাসিক আয় থেকে আপনি অর্থ সাহায্য করলে মানে এটা কিভাবে করা সম্ভব আমাদেরকে একটু বলবেন ভালো প্রশ্ন কেমনে করেন শুনুন করা সম্ভব হ্যাঁ আচ্ছা কিভাবে সম্ভব ভাই আমার আমি যে সহযোগিতা করি আমার সহযোগিতা হয় থাকে হয় 100 পরিবার 200 পরিবার 500 পরিবার এর উপর আমি সহযোগিতা করি উইচ মেক্স সেন্স যে আমি মাঝে মধ্যে শেয়ার করি এবং 100-200 পরিবারকে সেটা 21,000 মধ্যে সম্ভব কেন কীভাবে সম্ভব যদি আমার 21,000 পুরোটাই খরচ করে ফেলি তো আপনার ফ্যামিলি কোথায় আপনার ফ্যামিলি চালান কি দিয়ে ফ্যামিলি চালানোর কিন্তু কোনো খরচ নাই উনি ওনার উপার্জনের উৎস দেখাইছে 21,000 টাকা আর বাকি যে উৎসগুলো সব ফাঁকিবাজি 200 টাকা হইতেছে যেগুলো বাপের উপার্জন এটা কিন্তু ওনার উপার্জন ওইটা দিয়ে উনি বাড়ি তুলতেছেন 50 লাখ টাকা দিয়ে আচ্ছা ভালো কথা ওটা দেখবো বোধ হয় আমরা ওইটা দাবি করবেন 50 লাখ টাকা দিয়ে বাড়ি হ্যাঁ দেখবো আর ইউটিউব ফেসবুক থেকে উপার্জন করেন কিনা এটা আবার পিছলাবে না উনি ইউটিউব থেকে করেন ফেসবুক থেকে নাকি করেন না ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবে যে হ্যাঁ ইউটিউব থেকে করি ফেসবুক কই বাংলাদেশে সবচেয়ে বেশি আয় হয় ফেসবুক থেকে এবং উনি যেই পরিমাণ ভিউ ফেসবুকে পান কারণ ফেসবুক থেকে কিন্তু অনেক টাকা আসে ওটার হিসাব দিতে গেলে ধরা খাবে ইউটিউব থেকে কম টাকা আসে এই জন্য বলে কি না ফেসবুক নেই ইউটিউব থেকে নেই উপার্জন আচ্ছা শুনি আপনার উপার্জনের উৎস আপনি যেভাবে বুঝাইতে চাইতেছেন শুধুমাত্র 21,000 টাকা এই 21,000 টাকা দিয়ে আপনি সংসারও চালান এই 21,000 টাকা দিয়ে আপনি আবার 100-500 পরিবারকে সহায়তা করেন তাই ও আচ্ছা আমি বলি 100 পরিবারকে 21,000 টাকা মাসিক আয় থেকে সাহায্য করা সম্ভব হ্যাঁ মানে আসেন আমরা 10,000 টাকা করা সম্ভব না কেন সম্ভব না মহিউদ্দিন ভাই আমরা মাসে ধরা খাবেন না সম্ভব এখন ধরা খাবেন আপনি কত টাকার সাহায্য করেন একটা আমি কাউকে 1,000 টাকা দিছি 500 টাকা করেই ধরি কমায় ধরতেছে নিজু মজুমদারের সাথে একমত পরে আবার নিজু মজুমদারের অভিযোগ করে যে আপনি কেন 500 করে কমায় কেন না বলে যে আপনি 500 করে কমায় ধরছেন ওকে যা হোক এটা শুরু করছে এই অফারটা করছে খালেদ মাহমুদউদ্দিন এটা 500 টাকা করে ধরলে আমরা যদি 100 পরিবারকে সাহায্য করতে চাই তাহলে আমাদের 50,000 টাকা দরকার হয় মাসে এই 50,000 টাকাটা আপনি হ্যাঁ 50,000 টাকাটা আপনি কোথায় পান জনগণ নাকি দেয় 30,000 টাকা তার মানে কি তার মানে হইতেছে ওই যে হিসাবের গরমিল আর কি জনগণের উপর দিয়ে ছেড়ে চাপানোর চেষ্টা করতেছে মানে কিন্তু 2 নম্বর হ্যাঁ ওনাকে জনগণ টাকা দেয় আচ্ছা না হইতে পারে উনি ডোনেশন পান কারণ উনি ওনার লেভেলের ডোনেশন হতে পারেন ওনার সামাজিক স্তরে যারা আছে ওনার পর্যায়ে তারা কেউ দিতে পারে হ্যাঁ কেউ নামের জন্য কাটতির জন্য বা বিচ্ছিন্নভাবে পাইতে পারেন পানতে পারে না সেটা বলতেছি না কিন্তু বলছি জনগণের অনেক প্রশ্ন হবে আপনি কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিতে হবে কারণ আপনি কিন্তু আপনার কিন্তু যোগ বিয়োগ মিলতেছে আপনার 2-2 হয়ে যেতেছে এইভাবে কিন্তু মারা খেয়ে কাছে উঠে যাবেন আপনি এক কাজ করবেন আপনি ম্যাথ করে আসবেন আপনি এগুলো পলিটিক্সে আসছেন এটাই বলবেন এখন খালেদ মাহমুদউদ্দিন নাকি প্রোটেক্ট করার যেই বললাম সবসময় চেষ্টা করতেছে সেটাই হবে আর কি এখন আর অনেক প্রশ্ন করবে আপনার আসলে মানে এই যে আপনার হিসাব এবং অ্যাকাউন্টেন্সি এই ব্যাপারগুলো আর একটু পরিষ্কার হওয়া দরকার কারণ এখন আপনি পাবলিক পার্সন আপনাকে আমরা এই প্রশ্ন করবই আপনাকে বিব্রত করার জন্য না আপনি যেহেতু এমপি ইলেকশন করছেন আপনি দাবি করছেন এই ব্যাপারগুলো
আচ্ছা, খুবই খালেদ মাহমুদউদ্দিন ওনার প্রতি সিম্প্যাথেটিক কেন সেটা একটা প্রশ্ন অবশ্যই, আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। আমি নিজেও জানি না এটা রাইট ব্যাখ্যা কিনা, বাট এনিওয়েজ দেখি এখন দেখি আর কোথায় কোথায় হিরো আলমকে নিয়ে কি বলার আছে দেখি। প্রশ্নে আসি, জনাব হিরো আলম আপনার হলফনামাটা আমি দেখি। এই যে এটা হইতাছে এখন ওই যে শুরুর দিকে এই জায়গাটা এখন চেহারাটাই পুরো অন্যরকম হয়েছে। এখন আমরা হিরো আলমের আপনাদের কাছে হইছি হিরো আলমের চেহারার দিকে লক্ষ্য রাখা। হ্যাঁ, স্পেশালি যে ওনার চেহারাটা কেমন। নির্বাচনী হলফনামা আপনি এখানে যা লিখেছেন তা কি মোটামুটি ভাবে ঠিক আছে তো সবই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, আপনার বার্ষিক আয় 252,000 টাকা বা মাসে 21,000 টাকা, সেটাই কি আপনার মাসিক আয়? 21,000 টাকা প্রতিবার চোখ নামাই ফেলতেছে হিরো আলম, রাইট? সেটা আমরা জানি খুব কমন গিভ অ্যাওয়ে সারা পৃথিবীর অনাদিকাল থেকে এখন পর্যন্ত একই রুল, যে কেউ মিথ্যা বলার সময় চোখ নামায় ফেলে, চোখ রেখে মিথ্যা বলতে পারে না। কেন পারেন আমরা? এটা আমার মানবীয় সীমাবদ্ধতা। সো এই ফুল টাইম হিরো আলম দেখবেন উনি প্রত্যেকটা প্রশ্ন করলে চুক নামায় ফেলে নিচের দিকে কথা বলতেছে, চেহারায় ফুটে উঠতেছে যে বেচারা ধরা খাইতে যেতেছে এবং মিথ্যা বলতেছে এবং অভিনয় আর কি। সো এটা খেয়াল রাখেন ওনার অ্যাটিটিউডগুলো আর কি, হবে চোখ নামায় উত্তরটা দিবে। বাড়ি করতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি কোটি টাকা না অটো টাকা না? কত টাকা, কত এলাকাতে আমার কেবল বিজনেস আছে বলছি, কিন্তু সারা জীবন এটাই বলে আসছে। এখন আমার পেজ দিয়ে ধরে বলবে এটা আমার বাবার। হ্যাঁ, 10 টাকা কোথাও নেও না, আমি দেও না ওখান থেকে, ওখানকার টাকা ওটা আমাকে বগুড়ে আমাকে ওখানে ব্যবহার করা হয়। ওকে, তো কেবল বিজনেসের টাকাটা নির্বাচনী হলফনামায় বলতে হবে না, তাই না? ব্যাপারটা কি এরকম না? ওখানে ওখানে তো বলে উল্লেখ করে বলা হয়নি যে আপনি প্রতি বছরে আপনি কোথায় কখন থেকে কত টাকা নিয়ে আসেন, তা তো টাকা নেই। আমি বলতে বর্ষরিক আয় করতে, আমি বলতে বর্ষরিক আয়টা তো আমি তাই দেখতে পাচ্ছি যে বর্ষরিক বা পেশায় আপনার যে আয় সে আয়টা উল্লেখ করার কথা। আমাদের সাথে একজন ব্যারিস্টার রয়েছেন, আমিও একটু আইন কানুন বা নির্বাচনী হলফনামা নিয়ে আমার একটু আগ্রহ আছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আয়টা সে আয়টা আপনার দেখাইতে হবে না, এটা কি আপনি বলতে চাচ্ছেন? খালেদ মাহমুদউদ্দিন ছেড়ে দেওয়া উচিত হচ্ছে না, উনি ছেড়ে দিচ্ছেন প্রতিটা ধরার জায়গাতে। খালেদ মাহমুদউদ্দিন হিরো আলমকে খুব একটা পেঁচাচ্ছেন না। হ্যাঁ, খালেদ মাহমুদউদ্দিন বলেছিলেন এটা আপনার বাবা না, এটা একটু আগে আপনি বলছেন আপনার, এবং যেটা নিজে মজুমদার বলেন যে আপনি সারা জীবন দাবি করে আসছেন এটা আপনার। আপনি নিজে একটু আগে বললেন যে এলাকায় আমার কেবল বিজনেস আছে, আমার কেবল বিজনেস আছে, ওইটা দিয়ে আমি 50 লাখ টাকা বাড়ি তুলতেছি, হলফনামা সামনে রেখে পেঁচ দিয়ে ধরা এখন ওইটা আমার বাবার নামে আছে। আচ্ছা, এগুলো খালেদ মাহমুদউদ্দিন ধরতেছেন না? আরো যে বাড়িটা যে বাসাটা করতেছে ওখানে ওই বাসাটাকে তো আমার পালক পিতা, ওটাকে তো আমার ওরে বাবা আবার পালক পিতা যে বাসাটা করা হইতেছে ওখানে দাদের বাসায়। না না না, ঠিক আছে, ওই 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 ডিটেইল আমরা না যাই। তার মানে কি ওই টাকাটা ওই বাড়িটা করার টাকা কি আপনি দিচ্ছেন না আপনার বাবা দিচ্ছে? বাবা দিতেছে, বাবা দিতেছে, ওইটাতে আপনার কোনো আর্থিক অন্ত? আচ্ছা ঠিক আছে, নাই নাই নাই, এইবার ইলেকশনে এত সহজে ছেড়ে দিলেন, খরচ করেছেন 50 লাখ টাকা দিয়ে বাড়ি তুলতেছে, এত সহজে ছেড়ে দিলেন? আচ্ছা, খুবই কম, কত টাকা খরচ করেছেন? অল্প, খুব একটা টাকা খরচা নেই, যেমন অনেকে আমার পোস্টার দিয়েছে, হাতে হ্যান্ডবিল মনি করেন, কেউ মাইকিং খরচা দিয়ে। হ্যাঁ, কত কম এটা বলতে হবে হিরো আলম, আপনাকে কত জিজ্ঞেস করছে, আপনি পিছলাচ্ছেন কেন? হ্যাঁ, কত খরচ করছে জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, অনেকে প্যানা করে দিয়েছে, কেউ হয়তো মাইকিং খরচ করেছে, এরকম করেছে। জনাব আলম, আমার তো অল্প আর বেশি আমি বুঝাই না, কারণ কারো কাছে যা অনেক অল্প আমার কাছে সেটা বেশি হতে পারে। আপনি কত টাকা খরচ করেছেন? রাইট, টোটাল কত? আপনি 5 লাখ টাকা হবে, টোটাল কত? 5 লাখ টাকা হবে। আচ্ছা দেখি কি বলে। আপনি নিজের কাছ থেকে দিয়েছেন, আপনার বাবা দিয়েছেন বা কে দিয়েছেন? না, এটা আমার টাকা আর কিছু জনগণের টাকা। ও, জনগণের টাকা। আচ্ছা আচ্ছা, কিছু টাকা জনগণের টাকা আছে। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু ব্যারিস্টার নিজু মজুমদারের কাছে ফিরে আসি।
করেছেন যে কোন জায়গায় আপনি কাজ করে যেতে চান? না কাজ তো আমি তো আমি তো কাজ আমার নিজস্ব এলাকায় বগুড়া কালু নন্দীগ্রাম করতেছি, তা বাদেও বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ হলে আমি তার পাশে দাঁড়াই। এটা কদিন আগে সিলেট বন্ধ হলো, আমি সিলেটেও গেছি, আপনার কাছে আচ্ছা গ্রাম হলো ওখানেও গিয়েছে, যে কোনো জায়গায় আমরা মুদি দোকান করতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, আপনি দান করে বেড়াচ্ছেন 21,000 টাকা থেকে। ওকে, আমাদের দর্শকদের মধ্যে একটা অংশ জানতে চাইছেন যে আপনার কি ইউটিউব থেকেও মাসে আয় হয়? ইউটিউব থেকে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল, কষ্ট হইতেছে কেন বলতে, কারণটা হিসাব দেন নাই এইজন্য। অথচ ওনার ইনকামের বাংলাদেশে বেশিরভাগ ইনকাম যারা করে সকলের বেশিরভাগ ইনকাম আসে ফেসবুক থেকে টিকটক থেকে। সো উনি ওটা অস্বীকার করতেছেন, আমরা তো দেখি উনি ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ ওনার, রাইট? অস্বীকার করতেছেন কেন ওইখানকার ইনকামটা খুব ফাঁকি মারার চেষ্টা করতেছেন, শুধু ইউটিউব হয়ে গেছে, কারণ যেখানে সবচেয়ে কম অ্যামাউন্টে টাকা হিসাব দিতে হবে। তো সেই বাংলাদেশের সিস্টেম কি, সেই টাকা ডিক্লেয়ার করার হিসাব আছে? না, নাই। এই টাকা থেকে আমাদের ট্যাক্স লাগে না, সরকার তো ট্যাক্স কেটে দিলে আমাদের ট্যাক্স দেয়। রাইট, ওকে, আচ্ছা আচ্ছা, এই ছেড়ে দিছে এখানে খালেদ মাহমুদ্দিন, খুব একটা পেঁচায় না হিরো আলমকে। হিরো আলম, আপনি কি আচ্ছা এই জায়গাটা যেটা দেখাতে যাচ্ছি যে হ্যাঁ, এখন হিরো আলম এখন পার্টনার চেষ্টা করবেন, যে শুরুতে যে বললাম হ্যাঁ নতুন একটা কার্ড পাইছে, কিছু কেউ কিছু বললে হ্যাঁ আমার সাথে এরকম করতেছেন, আমি গরিব দেখে আমি ইয়ে দেখে আমার সাথে এরকম ব্যবহার করেন আপনারা শিক্ষিতরা, এই একটা কার্ড মেরে সবাই চুপ করে দেওয়ার চেষ্টা করে আর কি। হ্যাঁ, ওইটা এখানেও করতেছে, এবং আপনি নিধুম পাকে প্রশ্ন করতে, আপনাদের বড় বড় যে প্রশ্নগুলো আমাকে করতেছেন, কয়টা রাতে ধরে খুঁজলে, কয়টা রাজনীতিবিদ এই প্রশ্ন করেন, এটা খালেদ মাহমুদের পুশব্যাক করবে যে না না করে, আপনারা আমাকে এত বড় বড় প্রশ্ন করে আপনারা কয়টা রাজনীতি, আমি গরিব দেখে আমি ইয়ে দেখে আমি আমি হ্যাংলা পাতলা দেখে আমি হিরো আলম, না 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 না, আপনাকে দেখে করা হচ্ছে না এর কোনো কথা বলতে গেলে এই কার্ড চেল দেয় এখন, কেউ ভয় কথা বলে এখন হিরো আলমকে নিয়ে, বললে বলবে যে ও গরিব দেখে কথা বলছে, এই যে কার্ড চালতেছে ধুরন্ধর, প্রচণ্ড ধুরন্ধর মাল, কিন্তু সে আলোচনায় আছে গরিব দেখে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, সে কিন্তু বাটপার কিছু না। আপনার তো কথাই বলা যায় না ভয়ে আতঙ্কে, আজকাল আজকাল যেই কথা বলে আপনি এক কার্ড চালা শুরু করে দিয়েছেন কিছু হলে, যে আমি গরিব দেখে আমার সাথে এমন করে, আমি গরিব দেখে আমাকে সালাম দিতে হবে এই ভয়ে, ওটা সত্য হইতে পারে যে উনি অভিযোগ করে যে আমি আমাকে সালাম দিতে হবে এই ভয়ে, আমাকে ইলেকশন হারাই দিছে, আমি গরিব বলে আমার সাথে এমন করে, এই দাসি না, যার এটা পার্টলি মেবি ট্রু, শুরু তা ট্রু ছিল, এখন এটাকে একটা কার্ড বানায় এখন সারাদিন খুনি খালি উনি এই কার্ড চালান আর কি। আমার মনে হয় জনাব হিরো আলম, আপনি যেহেতু রাজনীতিতে আসছেন এবং আমাদের মতো সাংবাদিকরা আপনাকে আরো অনেক প্রশ্ন করবে, আপনার আসলে আর একটু প্রস্তুত থাকা উচিত, এই যে আপনার হিসাব এবং অ্যাকাউন্টেন্সি এই ব্যাপারগুলো আর একটু পরিষ্কার হওয়া দরকার, কারণ এখন আপনি পাবলিক পার্সন, আপনাকে আমরা মোটামুটি যা দেখার দেখছি এই এই হচ্ছে ব্যাপার, যে হিরো আলমের পিছলানি, হিরো আলমের দুই নাম্বারই এখন অল্প সামান্য ক্যাপাসিটির মধ্যেই শুরু করে দিয়েছে আর কি, আরেকটু হলে তো আরও দেখতে পাবো ধরা খাবে আরও। সো এবং খালেদ মাহমুদ্দিনের ওনার প্রতি পরামর্শ যে আপনি কিন্তু চুরিদারির হিসাব কিতাবগুলো কিন্তু ভালো করে মিলাইতে পারতেছেন, আর একটু ভালো করে শিখে আসেন প্লিজ, এবার খুব এম্বারেসিং, আমি কিন্তু প্রশ্নগুলো সবাইকে করি আপনাকেও করতে হচ্ছে, কিন্তু আপনি কিন্তু না, আমার লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কেন খালেদ মাহমুদ্দিন হিরো আলমকে বাঁচানোর পটেট করার চেষ্টা করতেছেন, আমার যেটা মনে হয় যে খালেদ মাহমুদ্দিন তো জানেন যে হিরো আলমকে ল্যাং মারার জন্য কিন্তু ছাত্রলীগের সোনার ছেলেরা কিন্তু ওত পেতে আছে, হিরো আলম টালম বলে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, কারণ স্পেশালি যেহেতু ইলেকশন করতে আওয়ামী লীগের লোকজনকে হারাই দিচ্ছে, ছাত্রলীগের সোনার ছেলে সরকার দুলু এমপি সবাই ওত পেতে আছে খালি একটা ল্যাং মারার জন্য, ওনাকে ছুতা পাইলে খেয়ে দিবে। তো এইখানে খালেদ মাহমুদ্দিন এগুলো কিন্তু খুব সিরিয়াস জায়গা, যে অর্থ পাচার, অর্থ আত্মসাত, ট্যাক্স ইভেশন এগুলো, হ্যাঁ, সো এগুলো পাইলে কিন্তু হিরো আলমকে একদম বস্তাবন্দি করে জেলে ঢুকাই দেওয়া হবে এবং আলু থেরাপি শুরু হয়ে যাবে, ডিম থেরাপি। সো খালেদ মাহমুদ্দিন খুব সম্ভবত এটা করতে চাচ্ছেন, যে ফডার দিতে চাচ্ছেন না গুন্ডা পান্ডাদেরকে, কোনো পয়েন্ট তৈরি করে দিতে চাচ্ছেন না যেটা ধরে পড়ে হিরো আলমকে পেঁচে ফেলা যায়। আমার আমি জানি না, মেবি আই এম রং, বাট আমার আমি আমার কাছে আমার থিওরি আমার এটাই একমাত্র ব্যাখ্যা, একটু ক্রেজি ব্যাখ্যা, বাট এছাড়া আমার কাছে কোনো ব্যাখ্যা নেই কেন উনি ফুল টাইম হিরো আলমকে প্রোটেক্ট করার চেষ্টা করে গেলেন, কেন সেইভাবে চ্যালেঞ্জ করলেন না। সো যাই হোক, যেটাই হোক, যেই পয়েন্টটা যেটা মূলত দেখাইতে বা আলোচনা করতে চাইছি এখান থেকে, সেটা হচ্ছে যে হিরো আলম এবং ইয়ের মধ্যে ঠোকাঠুকি হয় নাই নাজিব মজুমদারের মধ্যে, যেটা মূলত দেখতে আমরা সবাই বসছিলাম ফান, সেই ফানটা ছিল না, বাট হিরো আলম যে জিনিস, যে মাল, সেটা দেখাইতে চাইছি, যেটা কতবার আলোচনা করছি, যিনি কিন্তু বলত কিসিমের লোক কথাই বলতে পারেন না, উনি এখানে আসার যোগ্য না, চলে আসছেন ইউটিউব ফেসবুকের দিন দেখে, এবং
এসোজিনী যে খুব একেবারে ভালো রাজনীতিবিদ, খুব সৎ রাজনীতিবিদ, তেমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। সোনার বাঙালি, সোনার বাঙালি, চুরি দাঁড়ি বাটপারি, টাকা পয়সা চুরি করা, ফাঁকি দেওয়া, হিসাব না মিলানো, ইয়ের কথা প্লিজ আমাকে বিকাশ করুন, আমার মা মারা যাচ্ছে, আমার খালা মারা যাচ্ছে, বুঝলে টাকা মেরাতে বাঙালি যা করে এগুলোর মধ্যে উনিও আছেন, আরও টাকা আসলে আরও এগুলো করবেন। অন টপ অফ অল অফ ইট উনি এখানে আসারই কিন্তু যোগ্যতায়, শুধু যোগ্যতা কারিজমা ফিগার দিয়ে উঠে আসছিল, এখানে আসতে পারতেন না, উনি বলদামি করে এই পর্যন্ত উঠে আসছেন এবং সে বলদামিকে ভাঙে আরও সামনে যাওয়ার চেষ্টা করতেছেন। সো হিরো আলমকে নিয়ে যেটা বললাম, ভয়ে কেউ কথা বলেন এখন, কিন্তু সেই পয়েন্টটা দেখাইতে চাচ্ছি যে ওনাকে নিয়ে ভয়ে কথা বলা যাবে না, ব্যাপারটা এমনও না, এবং উনি খুব ভালো কিছু না।